আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ডিগ্রি তৃতীয় বর্ষ 2010 সালে একটা ইউনিভার্সিটি কোশ্চেন আমরা এটা সমাধান করব। এটা অনার্স, এটা বিবি অনার্সের জন্য প্রযোজ্য, এটা আসবে। তো আপনারা যদি ভালোভাবে রুলসটা পড়ে থাকেন তাহলে অবশ্যই কি আপনারা অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ডেবিট পাশে সাধারণত যেগুলো খরচ ওইগুলি আসবে। আমরা একটু প্রশ্ন দেখে দিই। মেশিন এন্ড ইনস্টল, তো আরেকটা কথা বললে নিই, আমরা সম্পত্তির মূল্য লিখতেছি না, সম্পত্তির মূল্য না লিখে আমরা শুধু সম্পত্তির ডেপি অবচয়টা লিখব। আপনি ইচ্ছা করলে সম্পত্তির শুরুতে যত টাকা মূল্য ওইটা ডেবিট পাশে লিখতে পারেন এবং শেষে পঁচিশে যত মূল্য ওইটা ক্রেডিট পাশে লিখতে পারেন। আমরা আসলে দুইটার পার্থক্য টাকাটাকে ডেপ্রিসিয়েশন নামে দেখাই দিই। আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। দেখেন প্রথমে আছে মেশিনারি ইনস্টলড এট সাইট, আমরা সম্পত্তি লিখি নেই তাহলে এটা বাদ। তারপরে ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট আছে 1,70,000, আমরা লিখে দিলাম ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট। লেবার এট সাইট দেওয়া আছে 1,48,750, ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 6,334, ওভারহেড অ্যালোকেশন দেওয়া আছে 8,252, একরুড ওয়েজেস মজুরি বকেয়া দেওয়া আছে 3,766। এ পাশে আর কিছু নাই। এবার ম্যাটেরিয়াল রিটার্ন, আমরা জানি কোনো কিছু রিটার্ন করলে বা সেল করলে এটা ক্রেডিট পাশে লিখতে হয়। ম্যাটেরিয়াল লিখলাম রিটার্ন ক্রেডিট পাশে, ম্যাটেরিয়াল অন হ্যান্ড অর্থাৎ বছরের শেষে বা কাজ শেষে যদি কোনো কিছু রয়ে যায় তাহলে এটা ক্রেডিট পাশে লিখতে হয়, লিখে দিলাম ম্যাটেরিয়াল অন হ্যান্ড। এবার দেখেন দুইটা জিনিস, প্রথমে শুরুতে দেওয়া আছে, একদম প্রথম সবার দেওয়া আছে মেশিনারির ভ্যালুটা বছরের শুরুতে 40,000, এবং সবার লাস্ট এন্ডে বলছে রিটেন ডাউন বিল অফ মেশিন অর্থাৎ বছরের শেষে 22,000। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনার প্রথমে যদি মেশিনের মূল্য 40,000 থাকে এবং বছরের শেষে যদি 22,000 থাকে, তাহলে দেখেন আপনার মেশিনের অবচয় কত হলো। ডেপ্রিসিয়েশনের মেশিন লিখলাম, শুরুতে ছিল 40,000, শেষে দেওয়া ছিল 22,000, তাহলে দুটার পার্থক্য হচ্ছে 8,000। তাহলে এই তো আমরা বুঝতে পারি কি মেশিনের অবচয় মোট 18,000, আমরা লিখে দিলাম ডেপ্রিসিয়েশন অন মেশিন 18,000। আপনি ইচ্ছে করলে এটা না লিখে মেশিনারি বা বিগিনিং মেশিনারি বা মেশিনারি ইনস্টলড এ পাশে লিখতে পারেন 40,000, আর এ পাশে লিখতে পারেন মেশিনারি অ্যাট ক্লোজিং বা ক্লোজিং মেশিনারি 22,000। এটা লিখলেও কি আপনার হবে। এবার আমরা দেখব যে অঙ্কে ওয়াক সার্টিফাইড নামে একটা এন্ট্রি আছে। ওয়াক সার্টিফাইড আমরা জানি দ্বিতীয় স্টেপে লিখতে হয়। আমরা দেখেন যে যোগফলের পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখছি, যোগফলের পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে এবার আমরা লিখলাম ওয়াক সার্টিফাইড 3,90,000 টাকা, আর ওয়াক নট ইয়েট সার্টিফাইড যেটা এখনও সার্টিফাইড বা স্বীকৃতি দেওয়া হয়নি, স্বীকৃতির অপেক্ষায় আছে, সেটা ক্রেডিট পাশে লিখলাম। এবার আবার পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখলাম আমরা নিচে যাতে যোগ বিয়োগ করতে পারি। আচ্ছা, এবার আমরা যোগ বিয়োগ করব। অবশ্যই ডেবিট পাশের টাকাগুলো আমরা আগে যোগ করব। ডেবিট পাশের টাকাগুলো যোগ করবো প্রথম ধাপের টাকাগুলো। ডেবিট পাশের টাকাগুলো যোগ করলে দেখেন কত হয়, 1,70,000, 1,48,750, 6,334, 8,252, 3,766 এবং 18,000। এগুলো যোগ করলে যোগফল হয় 3,55,102 টাকা। আমরা লিখে দিলাম 3,55,102। এই টাকাটা আমরা ক্রেডিট পাশে নিয়ে গেলাম 3,55,102 টাকা। এবার আমরা এই টাকাটা থেকে দুইটা টাকা আছে, এই দুইটা টাকা আমরা বিয়োগ করে দেবো ক্রেডিট পাশের টাকা দুইটা। একটা হচ্ছে 1,098 আর একটা হচ্ছে 5,380। এটা বিয়োগ করলে থাকে 3,48,624। 3,48,624 এটার নাম হবে কস্ট অফ ওয়ার্ক ডান। আপনি এখানে সিডি লিখতেও পারেন নাও লিখতে পারেন, আপনার ইচ্ছা, লিখলে হবে নাও লিখতে হবে। প্রথম ধাপের কাজ শেষ। এই কস্ট অফ ওয়ার্ক ডান অবশ্যই যোগফলের নিচে বিপরীত পাশে, এটা ছিল ক্রেডিট পাশে এখন ডেবিট পাশে চলে আসতেছে, 3,48,624। 3,48,624। এবার দ্বিতীয় ধাপে অবশ্যই ক্রেডিট পাশের যোগটা আমাদের আগে করতে হবে। 3,90,000 আর 9,000 যোগ করলে হবে 3,99,000। এই টাকাটা আমরা আবার ডেবিট পাশে লিখে দিলাম 3,99,000। এখন এটা বিয়োগ করলে যেটা থাকবে 3,99,000 থেকে 3,48,624 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে 50,376। আপনি ক্যালকুলেটার ইউজ করলেই পাবেন 50,376। এই 50,376 একটা অংশ যাবে পিএল অ্যাকাউন্টে আর একটা অংশ যাবে প্রভিশন। এর জন্য আমরা একটু আগে একটা ওয়ার্কিং করছিলাম,
ওই ওয়ার্কিং করলেই কি আমরা পেয়ে যাব। ওয়ার্কিং প্রথম ওয়ার্কিংটা কীভাবে করতে হয় একটু নিজে নিজে ক্যালকুলেটারে করেন। ওপর পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশ সার্টিফাইড, এটার কাজটা হবে উপরে ওয়ার্ক সার্টিফাইড, নিচে হবে কন্ট্রাক্ট প্রাইস। ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের 3,90,000 এবং কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 5,00,000। দেখেন প্রথমেই দেওয়া আছে, তাহলে 3,90,000 ভাগ 5,00,000 দিলেই আপনি পেয়ে যাবেন। আমরা একটু ক্যালকুলেটারও করতেছি, 3,90,000 ভাগ 5,00,000, তাহলে এটা 78% হয়। 78% যদি হয় তাহলে 3/2 হবে, যেহেতু 78% হয়েছে তাহলে এটা 3/2 হবে। যেহেতু আমাদের ওটা 78% হয়েছে তাই এটা অবশ্যই 3/2 অংশ হবে, কারণ এটা 50%-এর বেশি, 90%-এর কম। এবার আমরা একটু ওয়ার্কিংটা মান বসাইতেছি, 3/2 গুণ। আমাদের একটু আগে আমরা নোশনাল প্রফিট কত বের করছিলাম, 50,376 লিখে দিলাম, 50,376 গুণ। আমাদের ওয়ার্ক সার্টিফিকেট হচ্ছে 3,90,000। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কে দেখেন আমাদের কোনো ক্যাশ রিসিপ্ট দেওয়া নাই, যেহেতু ক্যাশ রিসিপ্ট দেওয়া নাই তাহলে আমরা এটা কীভাবে বের করবো। ক্যাশ রিসিপ্ট দেওয়া না থাকলে আরেকটা এন্ট্রি দেওয়া আছে দেখেন, ওটা হচ্ছে রিটেনশন মানি। রিটেনশন মানে হচ্ছে অবশিষ্ট টাকা আমরা পাই, অবশিষ্ট টাকা পাই। দেখেন রিটেনশন মানি দেওয়া আছে 30,000, তাহলে আপনার ওয়ার্ক সার্টিফাইড যদি 3,90,000 হয়, ওইখান থেকে যদি আপনি আর 30,000 টাকা এখনও পান, মানে পান নাই হাতে পান নাই, তার মানে পাবেন, তাহলে হাতে আমরা হাতে পেয়েছি কত, 3,60,000। ওইটাই হচ্ছে ক্যাশ রিসিপ্ট, 3,60,000। তাহলে দেখছেন ক্যাশ রিসিপ্ট কীভাবে বের করতে হয়। যদি রিটেনশন মানি দেওয়া থাকে, রিটেনশন মানি যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়ার্ক সার্টিফাইড থেকে রিটেনশন মানি বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি, ক্যাশ রিসিপ্ট। এবার 2/3 × 50,376 × 3,60,000 / 3,90,000 সমান, এটা দিলেই আপনি পেয়ে যাবেন যেটা ক্যালকুলেটারের সাহায্যে, সেটা হলো আমাদের 31,000। 2 নম্বর ওয়ার্কিং, আমি 1 নম্বর ওয়ার্কিংটা ওই মুখে মুখে করে নিচ্ছি, 78%, তাই এটা আমরা 3/2 লিখতে পারছি। এবার আমরা অঙ্কে চলে যাই। এবার পিএল অ্যাকাউন্টের মান আমরা ওয়ার্কিংয়ে বের করলাম, 31,000। এই যে পিএল অ্যাকাউন্টের বরাবর আমরা 31,000 বসাইয়া দিলাম। এখন এই 50,376 থেকে আমরা যদি 31,000 আমরা মাইনাস করি, যেটা পাবো সেটাই হচ্ছে প্রভিশন, বিয়োগ করলে থাকে 19,376। দেখেন এই দুটার যোগফল এত হয়েছে। এই ছিল আমাদের অঙ্কটা, দুইটা অঙ্ক আপনারা খুব ভালোভাবে করলে, পরবর্তী অঙ্কগুলো করলে আশা করি তেমন কোনো আপনাদের প্রবলেমই হবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।